জেমিদের বকেয়া ইস্যুতে হঠাৎই সরগরম ফুটবল পাড়া। ইংল্যান্ড বসেই দেশের গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ বার্তা সাবেক কোচের। পাওনা $86,000 এখনও পাননি জেমি, তাই বাফুফে পড়েছে ফিফার রোষানলে। জেমিডের দাবি, ফিফার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস স্থগিত করেছে বাফুফের ডেভেলপমেন্ট ফান্ড। গেল 27 ডিসেম্বরের মাঝে ফেডারেশন তা পরিশোধ করেনি বলেই এই পথে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে বাফুফে বলছে ভিন্ন কথা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কনফার্ম করতে চাই, উই আর রিসিভিং অল আওয়ার ফান্ড। আমাদের যে ফান্ডগুলো আমাদের ফিফার কাছ থেকে পাওয়ার কথা, সকল ফান্ডগুলো আমরা সময় মতো পাচ্ছি এবং লেটেস্ট এই জানুয়ারি মাসের যে পেমেন্ট সেটাও আমরা পেয়েছি। জেমির বেতন ভাতা পরিশোধ নিয়ে ফুটবল ফেডারেশনকে ফিফা স্পষ্ট নির্দেশ দিয়েছে, এটা সত্য। সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে কাজ শুরু করলেও দাপ্তরিক প্রক্রিয়ার জন্য এখনো হয়নি ডলার ছাড়। তবে দ্রুতই ইংলিশ কোচ তার পাওনা বুঝে পাবেন বলে আশ্বস্ত করেন সাধারণ সম্পাদক। মিস্টার জেমি ডে, তার বেতন ভাতা পরিশোধ সংক্রান্ত বিষয়ে ফিফার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার আলোকে তার বেতন ভাতা যেগুলো আমাদেরকে দিতে হবে সেগুলো দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এটা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, তাদের সাথে অফিসিয়ালি আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের কনসার্ন মিনিস্ট্রির অ্যাপ্রুভাল নিয়ে, আমাদের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ফাইনাল অ্যাপ্রুভাল নিয়ে আমরা টাকাটা পাঠিয়ে দিব। চুক্তির মেয়াদ থাকার পরও 2021 সালে জেমি ডেকে বরখাস্ত করে বাফুফে। তার সেই 11 মাসের বেতন নিয়েই তৈরি হয় এই জটিলতা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।